এটা সবাই জানে যে স্টুডেন্ট লাইফ হচ্ছে গোল্ডেন টাইম অফ হিউম্যান লাইফ, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ছাত্র জীবন অবহেলা এবং হতাশার মধ্যেই কেটে যায়। এর পিছনে কারণ হচ্ছে একজন ছাত্র তার দৈনন্দিন জীবনে বেশ কিছু মৌলিক কাজ রয়েছে, সেই কাজগুলো ঠিকঠাক মতো না করার কারণে স্টুডেন্ট লাইফটা অবহেলাতে কেটে যায়। আজকের এই টপিক নিয়ে কথা বলার শুরুতে সকল স্টুডেন্টকে একটা প্রশ্ন করতে চাই, যদি কোনো বিল্ডিং এর ফাউন্ডেশন পাঁচতলা দেওয়া হয় তাহলে কি সেই বিল্ডিংটাকে আটতলা, দশতলা, সাততলা, ইভেন ছয়তলা পর্যন্ত বিল্ড আপ করে সেটাকে কি দীর্ঘস্থায়ী করা সম্ভব? অবশ্যই সম্ভব না। তো এর জন্য কি করতে হবে? এর জন্য বিল্ডিং কোড মেনটেন করে ফাউন্ডেশনটা সেইভাবে দিতে হবে। স্টুডেন্ট লাইফটা ঠিক সেই রকম, একজন ছাত্র যদি স্টুডেন্ট লাইফে তার ফাউন্ডেশনটাকে স্ট্রং না করে তাহলে কখনোই পরবর্তী জীবনে প্রফেশনাল লাইফে, কনজুগাল লাইফে সে তার ক্যারিয়ারের উন্নয়ন এক্সপেক্ট করতে পারে না। এই জন্য স্টুডেন্ট লাইফে একটা ভালো ফাউন্ডেশন বিল্ড আপ করার জন্য একজন ছাত্রকে অবশ্যই 5 থেকে 6টা কাজ খুব মনোযোগের সাথে করা প্রয়োজন আছে। ফার্স্ট অফ অল, একজন শিক্ষার্থীকে সর্বপ্রথম যে বিষয়টার উপরে ফোকাস করতে হবে সেটা হলো ফোকাসিং অন হেলথ, নিজের শরীর স্বাস্থ্যের উপরে যত্ন নিতে হবে। চিকিৎসা বিজ্ঞানে এটা প্রমাণিত হয়েছে যে একজন মানুষ যৌবনে যতটা তার স্ট্যামিনা বৃদ্ধি করবে ততটাই সে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে সক্ষম হবে। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই একজন মানুষ 40 বছর বয়স অতিক্রম করলে, বিশেষ করে শিক্ষিত মানুষ যারা চাকরি করছে বা যারা কোনো সার্ভিসের সাথে সম্পৃক্ত আছে, তারা সবাই কোনো না কোনো ভাবে অসুস্থ হয়ে গিয়েছে। বিশেষ করে ডায়াবেটিস নামে যে অসুস্থতা সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই একটা প্রকোপ রূপ ধারণ করেছে। এই জন্য ছাত্র জীবনে সর্বপ্রথম একজন শিক্ষার্থীকে তার শরীর স্বাস্থ্যের উপরে দৃষ্টি দিতে হবে, আর এই শরীর স্বাস্থ্যের উপরে দৃষ্টি দেওয়ার জন্য তাকে কয়েকটা বিষয় রেগুলারলি করা প্রয়োজন। ফার্স্ট অফ অল, রেগুলার এক্সারসাইজ, একজন শিক্ষার্থীকে এক্সারসাইজ করা দরকার। তুমি যে শহরে যেখানে অবস্থান করছো সেখানে যদি জিমনেশিয়াম থাকে তাহলে অবশ্যই তুমি কোনো জিমের মেম্বারশিপ নাও, সেখানে যাও, 1 থেকে 1.5 ঘন্টা একটা জিমে ব্যয় করো। আর যদি সেখানে জিমের মেম্বারশিপ নেওয়ার সুযোগ না থাকে তাহলে তুমি বাসাতেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, সকালে করো বা বিকেলে করো। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যে সিটস আপস, পুশ আপ, রানিং, সুইমিং, সাইক্লিং, ওয়াকিং এই বিষয়গুলো পড়ে যায়। এই জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি জিমে যাওয়ার সুযোগ না থাকে, তবে আমি প্রত্যেক শিক্ষার্থীকে এই সাজেস্ট করব যে তোমরা অবশ্যই এক্সারসাইজ করো, তাহলে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তোমরা অনেক বেশি একটা স্ট্রং ফাউন্ডেশন দিতে সক্ষম হবে জীবনের জন্য। সেকেন্ড ওয়ান, সাউন্ড স্লিপ, একটা সুন্দর ঘুম প্রয়োজন। আজকে শিক্ষিত সমাজ ছাত্রছাত্রীরা নিজেদেরকে দীর্ঘ সময় ধরে রাত্রিতে গভীর রাত পর্যন্ত কোনো কারণ ছাড়াই অনিদ্রায় যাপন করে। প্রত্যেকটা মেসগুলোতে, হোস্টেলগুলোতে, ইউনিভার্সিটি হলগুলোতে যদি জয়ী করে দেখা যায় তাহলে শিক্ষার্থীরা রাত 12-1টা ইভেন 2টার আগে ঘুমাতে যায় না। তো রাত্রিতে যদি সাউন্ড স্লিপ না থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত হয়েছে। এই জন্য একজন শিক্ষার্থীর সাউন্ড স্লিপ প্রয়োজন, যার কারণে আমি এখানে পরামর্শ দিতে চাই প্রত্যেক শিক্ষার্থীকে তোমরা 10টা থেকে 11টায় ঘুমানোর অভ্যাস তৈরি করো এবং ভোর 5টার মধ্যে ঘুম থেকে জাগ্রত হওয়ার অভ্যাস তৈরি করো। আর এইটা তোমার জীবনের একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন দিতে তুমি যদি সক্ষম হও তাহলে তুমি অবশ্যই অবশ্যই সুস্থভাবে 60-70 ইয়ার্স এর একটা জীবন যাপন করতে সক্ষম হবে। নাম্বার 3, টেকিং বাথ টাইমলি, সময় মতো গোসল করা প্রয়োজন। গোসলের গুরুত্ব অনেক বেশি। কেন সময় মতো গোসল করা প্রয়োজন? একজন মানুষ যখন সে গোসল করে তখন তার শরীরে 1 লিটার পানি প্রবেশ করে এবং তার মস্তিষ্কে 1 লিটার পানি প্রবেশ করে। এই জন্য টাইমলি যদি গোসল করে কেউ কোনো মানুষ তাহলে তার শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ডিসিপ্লিন মেনটেন করার মাধ্যমে জীবনটাকে অনেক সুন্দর করতে সক্ষম হয়েছে। এই জন্য তুমি গোসল করার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে নাও। নাম্বার 4, টেকিং হেলদি ফুড, ভালো খাবার খাওয়া প্রয়োজন। আজকে আমি এটা খুব দুঃখের সাথে জানাচ্ছি, বিশেষ করে মেস, হোস্টেল বা ইউনিভার্সিটি হলগুলোতে যে খাবারগুলো দেওয়া হয় সে খাবারগুলো একেবারে মানসম্মত না। এই জন্য একজন শিক্ষার্থীকে তার খাবার দাবারের অভ্যাসের দিকে দৃষ্টি দিতে হবে। অবশ্যই অবশ্যই ভালো খেতে হবে, সুষম খাদ্য খেতে হবে, কারণ সুষম খাদ্য না খেলে
মানুষের শরীরটা একটা মেশিনের মতো, মেশিনে যদি তেল মবিল ঠিক মতো না থাকে তাহলে সেটা ভালোভাবে চলতে পারে না। ঠিক তেমনইভাবে একজন মানুষ যদি সুস্থভাবে বাঁচতে চায় তাহলে তাকে অবশ্যই হেলদি ফুড গ্রহণ করতে হবেই। নেক্সট ওয়ান, স্টাডি রেগুলারলি জাস্ট ফর 4 আওয়ার্স, মাত্র 4 ঘন্টার জন্য তোমার ক্লাসের পড়াগুলো পড়ো, 4 ঘন্টার বেশি পড়ার প্রয়োজন হয় না। অধিকাংশ শিক্ষার্থী কি করছে, পরীক্ষার আগের দিনগুলোতে শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকছে, পরীক্ষার মধ্যে একটা দীর্ঘ সময় ধরে স্টাডি করার প্রবণতা তৈরি হচ্ছে। এটার পিছনে কারণ কি? কারণ হচ্ছে জ্যাম, ট্রাফিক জ্যামের মতো। তুমি যদি ট্রাফিক জ্যামে 1 ঘন্টা আটকা পড়ে থাকো আর কোনো গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য, তখন তোমাকে কিন্তু স্পিডে যেতে হয়। অনুরূপভাবে এই যে সারা বছর সময় এদিক ওদিক অবহেলার মাধ্যমে নষ্ট করে দিয়ে পরীক্ষার আগে এত স্টাডি করে নিজের শরীর স্বাস্থ্য এবং আয়ু কমিয়ে দিচ্ছ, এটা কিন্তু নিজের প্রতি নিজে চরমভাবে অন্যায় করছো। এই জন্য আমি পরামর্শ দিব, তুমি রাত্রিবেলায় 2 ঘন্টা এবং দিনের বেলায় অথবা সকালবেলায় 2 ঘন্টা স্টাডি করো। রেগুলারলি তুমি যদি 4 আওয়ার্স স্টাডি করো তাহলে তুমি তোমার ডিপার্টমেন্টের, তোমার গ্রুপের, তোমার ইয়ারের সর্বোচ্চ রেজাল্ট করতে সক্ষম হবে। নাম্বার 3, লার্ন 10 ফিঙ্গার্স টাইপিং। 10 ফিঙ্গার্স টাইপিং বলতে এখানে আজকের দিনটা হচ্ছে টেকনোলজির যুগ, আর টেকনোলজির যুগে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে কম্পিউটার চালানোর জন্য টাইপিং। 10 ফিঙ্গার টাইপিং বলতে তুমি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করতে সক্ষম হবে, কিবোর্ডের দিকে তাকাবে না, নিচের দিকে তাকাবে না। এই 10 ফিঙ্গার্স টাইপিং তোমাকে একটা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে সক্ষম হবে। আর 10 ফিঙ্গার টাইপিং এটা শেখার জন্য 25 থেকে 30 দিন সময় প্রয়োজন হয়। তুমি যদি 1 ঘন্টা করে সময় 25 থেকে 30 দিন ব্যয় করো তাহলে তুমি 10 ফিঙ্গার টাইপিং শিখে যাবে। নাম্বার 4, প্র্যাকটিস ম্যাথ এভরিডে অ্যাটলিস্ট ফর 30 মিনিটস, প্রতিদিন অন্তত 30 মিনিট অঙ্কের চর্চা করো। একজন ইংলিশ দার্শনিক এবং প্রাবন্ধিক ফ্রান্সিস বেকন তার নাম, তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি ম্যাথ প্র্যাকটিস করে তাহলে তার ব্রেনটা খুবই সূক্ষ্ম হয়, খুবই নিখুঁতভাবে ডিসিশন মেক করতে পারে, এবং এই 30 মিনিট ম্যাথ প্র্যাকটিস তোমার ক্যারিয়ার বিল্ড আপ করতে তোমাকে সক্ষম করবে। নাম্বার 5, ইম্প্রুভ ইওর ল্যাঙ্গুয়েজ স্কিলস, ভাষার যে দক্ষতা সেটাকে বাড়াতে হবে। ভাষার দক্ষতা যদি তুমি না বাড়াতে পারো তাহলে কখনোই একটা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে সক্ষম হবে না। বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে তুমি যদি ফোনেটিক্সটাকে উন্নত করতে সক্ষম না হও, তুমি যদি স্পিকিং ফ্লুয়েন্সি না পাও, তোমার যদি লিসেনিং ফ্লুয়েন্সি না থাকে তাহলে তুমি ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে সক্ষম হবে না। এন্ড ফাইনালি কোর্স টাইমলি প্রেয়ার, অবশ্যই অবশ্যই তোমাকে নামাজ পড়তে হবে, প্রার্থনা করতে হবে। এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, আমরা মাত্র কিছুদিনের অতিথি এখানে, আর এই ক্ষণস্থায়ী পৃথিবীর পরে আমাদের জীবনে আসবে দীর্ঘস্থায়ী একাকিত্বের জিন্দগি। যদি আমরা এখানে বিশুদ্ধভাবে প্রার্থনার মাধ্যমে নিজেকে প্রস্তুত না করি তাহলে পরবর্তী অনন্তকালের জীবনটা একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। তো আজকের এই লেকচারটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই তোমরা সবাই যারা এই লেকচারটা দেখবে তারা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।